যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান বন্ধ এবং অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার দাবিতে রোববার জার্মানির রাজধানী বার্লিন সহ বাণিজ্য নগরী ফ্রাঙ্কফুর্ট, স্টুটগার্ট, লাইপজিগ ও হামবুর্গে জড়ো হন কয়েক লাখ সাধারণ মানুষ। সমাবেশ থেকে যুদ্ধবন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এ সময় শান্তির পক্ষে স্লোগান আর যুদ্ধ ও পুতিন বিরোধী নানা প্লাকার্ডে ঢেকে যায় পুরো সমাবেশ স্থল। মানবিক বিপর্যয়ে পড়া সাধারণ ইউক্রেনীয়দের আমরা ভুলিনি। আমরা যুদ্ধ চাই না বলে আবারও রাস্তায় নেমেছি। ইইউ ও পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে যে ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তা সঠিক। রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনের সেনাবাহিনীকে আরো অস্ত্র সরবরাহ করা উচিত বলে আমি মনে করি। ইউক্রেনে অস্ত্র সরবরাহের সিদ্ধান্তের বিষয়ে বিক্ষোভকারীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে মনে করছেন অস্ত্র সরবরাহ করা হলেও তা ইউক্রেনে চলমান সংকট নিরসন ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। দেখুন, ইউক্রেনকে যুদ্ধ সরঞ্জাম দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জার্মানির সিদ্ধান্তকে আমি সঠিক মনে করছি না। এতে সংঘাত আরো বাড়বে, শান্তি প্রতিষ্ঠা হবে বলেও মনে হয় না। যে ১০০ বিলিয়ন ইউরো এই খাতে খরচ হবে তা দিয়ে দেশটির জন্য টেকসই উন্নয়ন করা যেত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাত চলছে ইউক্রেনে। রুশ সামরিক অভিযানের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ, যাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন সাধারণ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।